আসসালামু আলাইকুম। চলে আসলাম দুধ পুলি পিঠা নিয়ে। গ্রামের মানুষ মাটির চুলায় কিভাবে দুধ পুলি পিঠা তৈরি করে আজকে সেটাই দেখাবো। সাধারণত শীতকালে এই পিঠা তৈরি করা হয়। এটা আমার পিচ্চি বুড়ি আদিবা, পিঠা খেয়ে দেখতেছে কেমন হয়েছে। পিঠা তৈরির জন্য চালের আটা সিদ্ধ করে নিতে হবে। আর এখানে লাগবে নারিকেল কোরা। কিভাবে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এরকম গোল করে নিয়ে এর ভেতরে নারিকেল দিতে হবে। আর মুখটা ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। আর এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিতে হবে। এখন এগুলো তেলে ভাজতে হবে। চুলে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর সয়াবিন তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। আজকে আমরা লালি দিয়ে পিঠা তৈরি করছি। গুড় বা চিনি দিয়েও এই পিঠা তৈরি করা যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। আর এখানে শিরা তৈরি করার জন্য গরুর দুধ গরম করে নিতে হবে আগে। আমরা এখানে খেজুরের রসের লালি দিয়ে পিঠাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিতে হবে। চুলায় তেল দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে জিরা দিতে হবে। তার ভাজা হয়ে গেলে এখানে লালি ঢেলে দিতে হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিতে হবে। সাদা এলাচ দিতে হবে, আর দারুচিনি দিতে হবে। বলক চলে আসলে পিঠাগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে। পিঠা দেওয়ার পর চুলায় একটুখানি বলক তুলে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এখন এখানে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর মেশাতে হবে। Thank you.
আমরা সাধারণত শীতকালে এই পিঠা খাই। এখন এভাবে সারা রাত ঢেকে রাখতে হবে। সারা রাত শিরার মধ্যে ভিজিয়ে রাখার পর সকালবেলা দেখুন কেমন হয়েছে। পিঠা অনেক নরম আর খেতেও অনেক সুন্দর হয়েছে, অসম্ভব মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।